লাইন চ্যুত হলো পণ্যবাহী ট্রেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো লাইন চ্যুত হলো পণ্যবাহী ট্রেন ধানবাদে এই ঘটনাটা ঘটেছে কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেন লাইন চ্যুত হয়ে যায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল এই মুহূর্তে ব্যাহত রয়েছে ধানবাদের কোরানমা মানপুরের মধ্যে এই লাইন চ্যুত হওয়ার ঘটনা ঘটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় যার ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে ধানবাদের কোরানমা মানপুরের মধ্যে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে কয়লা বোঝাই পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত যার ফলে আপ এবং ডাউন লাইনে এই মুহূর্তে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের কয়লাবোঝাই পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত ধানবাদের কোরানমা মানপুরের মধ্যেই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত ঘুরিয়ে দেওয়া হলো বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন ধানবাদ বিভাগের কোরানমা এবং মানপুর রেলওয়ে সেকশনের মধ্যে গোরপা স্টেশনেই এই ঘটনা ঘটে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ব্যুরো চিফ বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ কিভাবে লাইনচ্যুত হলো পণ্যবাহী ট্রেন একেবারে কিভাবে লাইনচ্যুত হলো এবং একটা ভয়ঙ্কর মানে দৃশ্য প্রত্যেক যে 53টি যে কামরা সেই কামরা উল্টে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় চাকা অন্য জায়গায় পড়ে রয়েছে এবং এই যে কোডারমা যে জায়গাটা ধানবাদ বিভাগের কোডারমা এবং মানপুর রেলওয়ে স্টেশন এই কোডারমা এলাকায় মাওবাদীদের একটা রমরমা রয়েছে এবং তাদের একটা এখানে ভূমিকা থাকলেও থাকতে পারে অর্থাৎ এর পিছনে কোন গোষ্ঠীর ভূমিকা আছে কিনা যা চিত্রের সরি দিয়েছিল কিনা রেলের তাদের পক্ষ থেকে কোনো ঘটনা ঘটানো হয়েছিল কিনা নাশকতামূলক সেই বিষয়টা রেল এখন তদন্ত করে দেখছে তবে আজকে সকাল 6:30 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় তুমি জানো যে এই যে ধানবাদ বিভাগ এর উপর দিয়ে দূরপাল্লার ট্রেন যায় এবং সেই দূরপাল্লার ট্রেন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এই যে সেকশনে যারা মেরামতি করে তারা পৌঁছেছে ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়েছে কিন্তু দুটি অর্থাৎ আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এই যে ঘটনা যে ছবি ধরা পড়েছে সেই ছবি অত্যন্ত ভয়ঙ্কর ছবি এবং এই ধরনের ঘটনা অনেকদিন পরেই ঘটলো বলা যায় এবং এর পিছনে কোনো নাশকতামূলক বিষয় রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করছে এই ধানবাদ বিভাগ পূর্ব রেলের ধানবাদ বিভাগ কম্পি ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের দক্ষিণবঙ্গের ব্যুরো চিফ বিশ্বজিৎ ঘোষ